মমতা ব্যানার্জি 54 দিন ধরে শাহজাহানকে লুকিয়ে রেখেছিল এবং মুর্শিদাবাদের এসপি মেহেদি হাসান সুপ্রতিম সরকার এবং এসডিপিও আমিনুল এদের গ্রেফতার দাবি করছে। এই দেশ বিরোধী শক্তি সমস্ত ওয়েপেন্সগুলো বিদেশি এবং আরডিএক্স এর মতো বিস্ফোরক যেটা ভয়ঙ্কর দেশ বিরোধী কাজে ব্যবহৃত হয় এবং হিজবুল মুজাহিদিন আইএসআইএস এর মতো গুন্ডারা ইন্টারন্যাশনাল টেরোরিস্টরা করে। তৃণমূল কংগ্রেসকে ব্যান ডিক্লেয়ার করে টেরারিস্ট অর্গানাইজেশন হিসেবে ঘোষণা করার দাবি করছে। তৃণমূল কংগ্রেস এবং সিমি বা পিএফআই এর সঙ্গে কোনো তফাৎ নেই, আজকে প্রমাণ হয়ে গেছে, প্রমাণ হয়ে গেছে। এই রাজ্য যতগৃহ আমডাঙ্গা এগরার খাদিকুল একাধিক বিস্ফোরণের ঘটনা যা সবাই ট্রেলার দেখেছিলেন, আজকে সন্দেশখালিতে আরডিএক্স এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর অত্যাধুনিক অস্ত্র উদ্ধারের মধ্য দিয়ে জনগণ সিনেমা দেখল। মমতা ব্যানার্জি সোল রেসপন্সিবল। মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করে তৃণমূলকে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করার দাবি রাজ্যের বিরোধী দলনেতা করছে। উদ্দেশ্য কি ছিল? লোককে ভয় দেখিয়ে জমি লুট করা, লোককে ভয় দেখিয়ে অর্থ আত্মসাত করা, আর বিনিময়ে পঞ্চায়েত ভোট লুট করো, পৌরসভার ভোট লুট করো, বিধানসভার ভোট লুট করো, লোকসভার ভোট লুট করো, আকাশ রানীকে ক্ষমতায় রাখো আর তার ভাইপোকে মাল কামাতে লুটতে সুযোগ করে দাও। পুলিশ কেন খুঁজে পেল না, কি মনে হয় পুলিশ আরোজন কেন খুঁজে পেল না? পুলিশ নিজে ইনভলভ, পুলিশ নিজে ইনভলভ এটাতে। পুলিশ সামনে পিছনে গাড়ি দিয়ে তৃণমূলের অস্ত্র, তৃণমূলের টাকা পাচার করে। গতকালই পুরুলিয়া এসপির কাছে 2 কোটি টাকা এসেছে জঙ্গল মহলে খরচ করার জন্য। পুলিশ আর তৃণমূলের মধ্যে কোনো প্রভেদ নেই, এর জন্য দায়ী পুলিশ, যারা 54 তারাই এই অস্ত্র লুকিয়ে রাখার মূলে ছিল। সুপ্রিম কোর্ট যা রহা হ্যায় কিসের জন্য? সিবিআই সন্দেশ খালি কো লেকে যাতা হ্যায় আর ওয়হাঁ সে লোট কে আতা হ্যায়। সেকেন্ড পেজ মেরা খিলাফ 7 বার গিয়া থাপ্পড় খাকার ওয়াপাস চলা হ্যায়। সেকেন্ড পেজ বোর্ড উসকা আদতই হ্যায়, জিসকা শরম নেই হ্যায়, কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার কা আদতই আইসা। চলো চলো।